বাংলার জামাই বলে কথা, একটু কলকাতা ঘুরবেন না তা কেমন করে হয়। তাই তো শেরদিল ছবির প্রচারের ফাঁকে পঙ্কজ ত্রিপাঠী সোজা চলে গিয়েছিলেন ভিক্টোরিয়া। পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে জমিয়ে খেলেন ফুচকা। খাদ্য রসিক পঙ্কজ ত্রিপাঠী আবার ভালো রান্নাও করতে পারেন। পরিচালক সৃজিৎকে রেঁধে খাইয়েছেন বিশেষ পদ। উনি খুব রসিক মানুষ, খাদ্য রসিক এবং রসিক দুটোই। মাংসের একটা খুব স্পেসিফিক ইন্টারেস্টিং, সেটা অবশ্য আমি পঙ্কজের বাড়িতেও খেয়েছি, একটা খুব ইন্টারেস্টিং প্রিপারেশন আছে। সেটা ঠিক বাঙালি মাংস নয়, সেটা বিহারি মাংস, এবং সেই বিহারি মাংসের প্রিপারেশনটা খুব খুব ভালো লেগেছিল, খুব ইন্টারেস্টিং লেগেছিল। ওনার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে, কখনো মনে হয়নি যে আমি একজন বম্বে সুপারস্টারের সঙ্গে কাজ করছি বা এরকম একজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করছি। মাটির মানুষ আমরা বলি বটে, এটি কিন্তু সত্যিই মাটির মানুষ। শুটিংয়ে আবার প্রচুর বাঙালি খাবার খেয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। শুটিং পে আমারা এক বহুত ইম্পর্টেন্ট পার্ট থা ফিল্ম মে সেন্স ইন ফুড, সো বহুত আচ্ছা খানা মিলতা থা, জো আমতৌর পে জো বম্বে কে ক্যাটারিং হ্যায় হিন্দি ওয়াহাঁ কে ওয়াহাঁ পে নাহিঁ মিলতে হ্যায়। তো কাফি বাঙালি খানা হামনে আলু পোস্ত, চচড়ি, সব কুছ, কষা মাংস, সব ওয়াহাঁ বাঙালি খানা হাম লোগ রোজ খাতে থে। খাবারের স্বাদ কাহন শেষ হতেই নিজের চরিত্রের গল্প শোনালেন পঙ্কজ। শেরদিল দ্য পিলভিট সাগায় গঙ্গারামের ভূমিকায় দেখা যাবে এই বলিউড তারকাকে। এক গাঁও কে সাধারণ আদমি হ্যায়, অতি সিম্পল আদমি, গরিব ব্যক্তি হ্যায়, জো গাঁও কা মুখিয়া মানতা হ্যায় আপনে আপকো। আব ইয়ে ভি হাম নাহিঁ দিখায়ে হ্যায় কি ও ইলেকট্রাল প্রসেস সে মুখিয়া হ্যায় কি এসে হি স্বয়ং কা মুখিয়া হ্যায়। তো আর ও এক ক্রাইসিস को सॉल्व करने के लिए उसको एक आइडिया आता है और ये चल देता है। तो गंगाराम है, इनोसेंट है, जुनूनी है, थोड़ा जीवन में कुछ करना चाहता है, और उसके बाद उसके लिए गए निर्णयों से कहानी घटित होती है। इसमें नीरज कवि है, सयानी गुप्ता है, और बहुत ब्रिलियंट एक्टर हैं दोनों, और उसके संग संग 20-25 नए एक्ट्रेस हैं और कुछ गांव के लोग हैं जो पहली बार सिनेमा में दिखेंगे। गुलजारेर मतो किंबदंती लिखेछेन छबिर गान। সিনেমা দেখার পর নিজেই নাকি রাজি হয়ে গিয়েছিলেন গান লিখতে। আমরা আমি যখন ভাবছিলাম ওনাকে অ্যাপ্রোচ করব, আমার শান্তনু বলেছিল যে উনি লিখবেন কি লিখবেন না কোনো গান, সেটা উনি তার দেখে ডিসাইড করবেন। তো আমরা গুলজার সাহেবকে ছবিটা পাঠিয়েছিলাম দেখার জন্য। গুলজার সাহেব ছবিটা দেখে এত এক্সাইটেড হয়ে যান, উনি আমাদের দেখে পাঠান, দেখে আমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে বলেন যে থ্যাংক ইউ ফর ইউ নো থিঙ্কিং অফ মি টু রাইট ফর আ ফিল্ম লাইক দিস। মানে সেই কথাটা আমার কাছে কোনো অ্যাওয়ার্ডের থেকে কম না। এই শেরদিল ছবির জন্য শেষবার রেকর্ডিং স্টুডিওয়ে গিয়েছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে। সাংবাদিক বৈঠকে এসে সে কথাও স্মরণ করলেন সৃজিৎ। কে কে আমার খুব খুব প্রিয় গায়ক, ছোটবেলা থেকে আমাদের বড় হয়ে ওঠা কে কে গানের সঙ্গে। কে কে সঙ্গে যখন রেকর্ডিং হচ্ছিল তখন কে 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 আমি বলেছিলাম যে তোমার গলা কিন্তু আমার ছোটবেলার বন্ধু। তো খুব হেসেছিল, খুব মজার মানুষ ছিলেন। খাওয়া দাওয়া নিয়ে আড্ডা হয়েছে, সিনেমা নিয়ে আড্ডা হয়েছে, একসাথে প্রচুর কাজ করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু সেটা তো তারপর আর হলো না। এমন অনেক স্মৃতিকে সম্বল করেই 24 জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে শেরদিল দ্য পিলভিট সাগা। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সুপর্ণা, সংবাদ প্রতিদিন .in।